আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি শিশু শ্রেণী একের গণিত বিষয়ের ক্লাস নিব। আজ আমি তোমাদের এসো অঙ্ক শিখি বইয়ে 28, 29 এবং 30, 31 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই তোমাদের এসো অঙ্ক শিখি বইয়ের 28 পৃষ্ঠা খুলো, দেখো এখানে কি দেখাচ্ছে। দেখো বলছে রং করো ও ছবি গুণে সংখ্যা লিখো। দেখো এখানে কিসের ছবি দেওয়া আছে, ঠিক বলেছো, এখানে টবে দুটি ফুল গাছে ছবি দেওয়া আছে। তাহলে এখানে আমরা কত লিখব, আমরা এখানে লিখব 2। তারপর এখানে আমরা কি করব, তোমাদের পছন্দের রং দিয়ে রং করে দিবে। তারপর দেখো তো এটা কিসের ছবি, ঠিক বলেছো প্রিয় সোনামণিরা, এটা কলার ছবি। এখানে কয়টা কলার ছবি আছে, এখানে 3টি কলার ছবি আছে। তাহলে এখানে তোমরা 3 লিখবে আর এই কলাগুলো সুন্দর করে রং করবে এবং কলা খাবে, কারণ কলা খেলে কি হয়, শক্তি বাড়ে, তাই না। তারপর দেখো এটা কিসের ছবি, এটা প্রজাপতির ছবি, এখানে প্রজাপতি আছে 1টি। তাহলে এখানে সংখ্যা লিখবে 1, আর এই প্রজাপতিটা আমরা জানি নানা রঙের হয়, সেজন্য এখানে প্রজাপতিতে তোমরা তোমাদের পছন্দের রঙগুলো দিয়ে দিবে। তার পাশে দেখো তোমরা যে লিখো সেটা পেন্সিল দিয়ে লিখো, তাই না। এখানে পেন্সিলের ছবি দেওয়া আছে, দেখো এখানে কয়টি পেন্সিলের ছবি দেওয়া আছে, 1, 2, 3, 4। তাহলে এখানে সংখ্যা লিখবে 4, আর এই পেন্সিলগুলো তোমরা রং করে দিবে। তারপর দেখো তো এখানে কি আছে, ঠিক বলেছো সোনামণিরা, এখানে বেলুনের ছবি দেওয়া আছে, এখানে বেলুন আছে দেখো 1, 2, 3, 4টি। তাহলে এখানে তোমরা সংখ্যা লিখবে 4 এবং বেলুনগুলোতে তোমরা রং করে দিবে। তারপরের পৃষ্ঠায় দেখো এখানে উড়োজাহাজের ছবি দেওয়া আছে, কয়টি উড়োজাহাজের ছবি দেওয়া আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6টি। এখানে তাহলে সংখ্যাও লেখা আছে 6, বলা হয়েছে বলো ও লিখো। তাহলে তোমরা এখানে 6 লিখবে, এইগুলোর উপরে হাত ঘুরাবে এবং নিচের খালি ঘরগুলোতে তোমরা 6 লিখে দিবে। তারপর দেখো রং করো ও গুণ, দেখো এখানে কিসের ছবি দেওয়া আছে, এখানে আপেলের ছবি দেওয়া আছে। আপেল তোমাদের নিশ্চয়ই অনেক পছন্দের, কারণ আপেল খেলেও শরীরে শক্তি হয়। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6টি আপেলের ছবি দেওয়া আছে, এগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে রং করে নিবে। তারপরের পৃষ্ঠায় যাও, দেখো তোমাদের অনেক পছন্দের একটা খাবারের এখানে ছবি আছে, সেটা কি, ঠিক বলেছে, সেটা হচ্ছে আইসক্রিম, তাই না। এখানে দেখো আইসক্রিম আছে 7টি, এখানে 7-এর উপরে তোমরা হাত ঘুরাবে এবং খালি ঘরগুলোতে 7 লিখবে। তারপর বলা হচ্ছে রং করো ও গুণ, এটা গাছের ছবি, দেখো এখানে 7টি গাছের ছবি দেওয়া আছে, এখানে তোমরা তোমাদের পছন্দের মতো রং করে দিবে। তারপরের পৃষ্ঠায় দেখো এটা টেলিফোনের ছবি, এখানে দেখো 8টি টেলিফোন আছে এবং এখানে 8 সংখ্যাটা লিখা আছে, এখানে এগুলোর উপরে হাত ঘুরাবে আর খালি ঘরগুলোতে সুন্দর করে 8 লিখে দিবে। রং করো ও গণনা করো, দেখো এখানে পতাকার ছবি দেওয়া আছে, তাই না। আমরা জানি আমাদের পতাকাটা কি, সবুজের মাঝে লাল বৃত্ত। আবার তোমাদের এখানে যে সবুজ লাল রঙই করতে হবে এরকম না, তোমরা তোমাদের পছন্দের রং করেও দিতে পারবে। তো প্রিয় সোনামণিরা এগুলো তোমরা নিজেরা করবে বাসায় সুন্দর করে, এবং স্কুল খোলা হলে আমি দেখব সকলে মা বাবার কথা শুনবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।